রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে চলছে তাঁত শিল্প মেলা। গত 7ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই তাঁত শিল্প মেলা, আগামী 28শে সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলা পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিক আশিস মিত্র জানিয়েছেন, এই মেলাতে প্রায় 278টি স্টল বসেছে। এখনও পর্যন্ত আনুমানিক প্রায় 3.5 কোটি টাকার মতো পণ্য বিক্রি হয়েছে বলেই জানিয়েছেন তিনি। তিনি বলেন, এবছর কেনাকাটার হাল আশানুরূপ হয়নি। কোভিড পরিস্থিতির পর থেকে মানুষের হাতে টাকার অভাব চলছে, যার ফলে মানুষের ক্রয়ের সামর্থ্য কমেছে। তিনি আরও জানিয়েছেন, মূলত রাজ্যের তাঁত শিল্প এবং হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে এবং তার প্রচার প্রসার করতে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। এখন আবার তাঁত এবং হস্তশিল্পীদের জন্য রাজ্য সরকার একটি অনলাইন শপের ব্যবস্থা করেছে, যার মাধ্যমে তারা অনলাইনে অর্ডার নিতে পারবে এবং বিক্রি করতে পারবেন। তাঁতের শিল্পের পণ্যদ্রব্য বিক্রি কম হলেও হাতের তৈরি দৃষ্টিনন্দন জিনিসপত্রের বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে বলেই জানিয়েছেন বিক্রেতারা। পূর্ব মেদিনীপুরের এক হস্তশিল্পী আবে চিত্রকর জানিয়েছেন, প্রতিদিন তার প্রায় 10 থেকে 12 হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে। এই আয়ে তিনি খুশি বলেও তিনি জানিয়েছেন। এই হস্তশিল্পকে সঙ্গে নিয়ে ছোটবেলা থেকেই যুক্ত রয়েছেন তিনি। পুরুষানুক্রমে অধিকাংশ তাঁত এবং হস্তশিল্পী এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এই যে তাঁত শিল্প মেলা হচ্ছে, আপনারা দেখলাম হাতের বিভিন্ন হস্তশিল্প নিয়ে এখানে বসেছেন, তো কত বছর আপনি করছেন এগুলো? আমাদের তো এই শিল্পটা তো বংশ পরম্পরায়, ছোটোবেলা থেকেই বাবা মায়ের হাত থেকেই আমাদের শেখা, বাবা দাদু তাদের বংশ পরম্পরায় আমাদের শিখা। লিমিটেশান কিছু নেই যে কবে থেকে শিখছি, তবে একটা আন্দাজ বলতে পারি প্রায় 25-30 বছর কাজ করছি। আজকে যে এখানে আপনারা আছেন, এখানে কেমন বিক্রি হচ্ছে? বিক্রি তাঁতের হাটে এখানে এসে আমরা ভালোই কেনাকাটা করছি। হ্যাঁ, ভালোই বিক্রি। কবে থেকে আছেন এখানে? একদম প্রথম থেকে, প্রথম থেকে 7 তারিখ শুরু হয়েছে, সেদিন থেকেই আছে। তো এখানেই থাকছেন রাতে? এখানেই রাত্রে থাকি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নেই। এইটার উপরেই তো আমাদের জীবিকা। আর এখন নিত্য নতুন জিনিসপত্রের উপরে, যেমন শাড়ি, ওড়না, কুর্তি, পাঞ্জাবি, যেটা প্রয়োজনীয় জিনিস, তার উপরে যখন আমরা পট শিল্পটাকে তুলে ধরছি, তখন মানুষের চাহিদা হচ্ছে, নিচ্ছে, চলছে। এখন পট শিল্পের উপরে আমাদের অর্থনৈতিক পরিকাঠামোটা ভালো হয়েছে, কিন্তু একটা দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের পট শিল্পের গানটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত। সেই স্কুল পেন্টিংয়ের যে গান, সেইটা যেন কোথাও একটা বাধা সৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা পুটুয়ারা চিন্তা করছি এবং আগামী দিনে যদি সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয়, হয়তো গানটাকে বাঁচানো যেতে পারে। যেমন আমি এখন একটা পদক্ষেপ এই বর্তমান সরকারের নিয়েছে, সারা বাতবাড়ি লোক প্রচার প্রকল্প। এই লোক প্রচার প্রকল্পে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের গান গেয়ে বিভিন্ন রকম একটা গানটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছেন। মানে এই যে হস্তশিল্পের সঙ্গে আপনাদের মানে আত্মার সম্পর্ক, তাই বলতে চাইছেন? মানে একদিকে আপনার ইনকামের জন্য, অন্যদিকে ভালোবেসে করেন? হ্যাঁ, অবশ্যই, একদম ভালোবেসে, একদম মানে কী বলবো, স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই করা যায়। এই বছর মানে এবারে আপনার কেমন বিক্রি হয়েছে? হ্যাঁ, পরে একটা 8-10 হাজার পার্টে সেল একটা আছে। হ্যাঁ, মানে খরচ ধরে সব বিক্রি হচ্ছে, তাই? হ্যাঁ, মানে আমাদের এখানে 10,000 টাকা পার ডে সেল, মানে এটা প্রায় 2-2.5 লাখ টাকা ঠেকে যাবে মোটামুটি এই মেলাতে। আপনি খুশি আপনার? হ্যাঁ, একদম একদম। এখানে লোকজনও খুব মানে আগ্রহী, নিচ্ছেন, কিনছেন। আপনি তো দেখলেন, এখানে দাঁড়িয়ে ছিলেন, লোক কিনে নিয়ে গেল, একজনই নিলেন 2,200 টাকার মাল, মোটামুটি একটা বিক্রি আছে। তো আপনার এটা করতে কেমন সময় লাগে? যে বড় যে আপনার পানির যে ডাবর মতো দেখতে পাচ্ছি, এগুলো করতে সময় লাগে কেমন? এটা ফাওয়ার ভাস, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ফাওয়ার ভাসে আমরা তেল রং দিয়ে কাজ করি। এটা সময় লাগে, এটা তো তেল রংটা শুকোতে একটু সময় দিতে হয়, সময় লাগে মোটামুটি সারাদিনে 2 খুব জোর করা যেতে পারে। আপনার নাম? আমার নাম আবেদ চিত্রকর, আমি এসছি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে। এখানে তোমার 7 তারিখ থেকে শুরু হয়েছে, 28 তারিখ অব্দি চলবে। কেমন হচ্ছে? হচ্ছে ভালো? মোটামুটি চলে যাচ্ছে। আমরা 1 নম্বর গেটের কাছাকাছি আছি, যতটা যা কাস্টমার পত্র এই সমস্ত 1 নম্বর গেটের দিকে মোটামুটি চলছে। 3 নম্বর গেটের দিকে গিয়ে এতটাও ভালো হচ্ছে না যতটা সামনাসামনি যতটা হচ্ছে। আর তার থেকে বড় কথা, মানুষ অত্যাধিক বার্গেনিং করছে। আমরা প্রোডাকশন হাউস থেকে আসছি, আমরা যে রেটে মাল বেচছি, তুমি দেখো না 350 টাকায় খাদি, দেখলেই তুমি
এরপরেও মানুষ এসে বার্গেনিং করছে, মেলাটা এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই অংশে নয়, যে অংশে আমরা লাভটা পাই, আমরা লোকালিটিতে এরকমই ব্যবসা করি, সেটা কলকাতা এসে আজকে ব্যবসাটা সেম অ্যাজিটিস হয়ে গিয়েছে। আপনারা কি মেলাগুলোতেই যান নাকি আপনার দোকান আছে কিভাবে? আমার নিজের প্রোডাকশন হাউস, আমি হোলসেল করি, হোলসেল করি, আমার ঘরে মাল তৈরি হয়, প্রোডাকশন করি, হোলসেল করি। কত বছর যুক্ত আছেন এই? 11-12। আপনার আগে আপনার বাবারাও তো এই কাজ করতেন নাকি? তন্তু আমরা তন্তু ব্যবসা কার আছে আমার পুরো ফ্যামিলি, পারিবারিক ব্যবসা। তাঁত শিল্প মেলা করছেন, কত বছর ধরে চলছে? এটা 16তম বাংলা, আমরা এটা 16 বছর বয়স হবে বাংলা তাঁতের হাটে। এর আগে আমরা ন্যাশনাল হ্যান্ডলুম এক্সপো করেছি আমাদের দপ্তরের মধ্যে, কিন্তু সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু ফান্ডিং থাকে, বাংলা তাঁতের হাট তাঁত হলে টোটালটাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফান্ডিংয়ে বাংলা তাঁতের হাট হয়। কেমন লাগছে আপনার যেটা 16 বছর ধরে আপনি করছেন? 16 বছর ধরে মানে এটা বলতে পারেন, আমি যেহেতু এই দপ্তরে চাকরি করি, আমার তো কিছু পেটের বিষয়ও আছে, সংসার প্রতি পালন করি আমি এই দপ্তরের পয়সা, কিন্তু মেলাটা আমার কাছে প্রাণের, মেলার দর্শন, মেলার যে তাঁতি ভাই যারা আসে তাদের সাথে সরাসরি একটা ইন্টারাকশনের মধ্য দিয়ে মেলাটা আমার কাছে একটা অন্য জায়গা, আমি এটা এসে ভালোবাসি। এবং এখানকে যারা ক্রেতা যারা আসেন তারাও মেলায় নতুন নতুন জিনিস পান, মেলার মধ্যে দিয়ে নানান ঐতিহ্যশালী যে শাড়ি, ট্র্যাডিশনাল শাড়ি তারা পান, বেগমপুরি, ধনেখালি, শান্তিপুরি, বালুচরি, এইসব যে শাড়িগুলো সেই শাড়িগুলো এখানে এসে তারা সরাসরি দেখতে পান। মসলিন আমরা শুনে এসেছি, ঢাকাই মসলিন, ঢাকাই মসলিন, এই যে আংটির মধ্যে দিয়ে যে শাড়ি ঢুকে যাচ্ছে, এই জাতীয় শাড়িও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। সুতরাং এইটা যে দেখানোর যে একটা সুযোগ সরাসরি ক্রেতাদেরকে বা যারা এতে ইন্টারেস্টেড যে সকল মানুষ বা যে সকল ক্রেতা তারা এগুলো এখানে মেলায় পাচ্ছে। আপনি এই ডিপার্টমেন্টের সঙ্গে কত বছর যুক্ত আছেন? আমি এই ডিপার্টমেন্টের সাথে 31 বছর যুক্ত, মেলার সাথে যুক্ত 30 বছর। 30 বছর আপনি মেলার সঙ্গে যুক্ত, মেলার কাজেই করছেন, তাই তো? এখানে 274টা স্টল হয়েছে, আস্তে আস্তে বাড়ছে। বিক্রি কেমন হচ্ছে এখানে? বিক্রিটা এখনো পর্যন্ত 3.5 কোটি টাকা আজ অবধি, মানে গতকাল অবধি 3.5 কোটি টাকা সেল হয়ে গেছে। তবে আমাদের এক্সপেকটেশনটা একটু বেশিই ছিল, কারণ এই সেলটা খানিকটা বলা যেতে পারে যে এই কোভিডটা যে গেল, মানুষের হাতে হয়তো ক্যাশ পয়সাটা একটু কমে গেছে, যার ফলে এটা হতে পারে। আর আমরা একটু পিছিয়ে গেছি, পুজোর সময়টা মোটামুটি আগস্ট মাস থেকে মেলাটা শুরু করতে পারলে আর একটু ক্রেতাকে আমরা পেতাম, কিন্তু ওই সময় মাঠ পাইনি। স্বভাবতই আমরা আগামী দিন এটা সংশোধন করে নেবো নিজেরা, আর এখন বিক্রিটা আশা করি এই লাস্ট কয়েকদিনে আমাদের এক্সপেকটেশনকে ছুঁয়ে যাবে। কতদিন চলবে এটা? এটা আগামী 28 তারিখ অবধি চলবে, 28 তারিখ অবধি মেলাটা চলবে। আপনার নাম? আমার নাম আশিস মিত্র, আমি এই দপ্তরের একজন আধিকারিক। থ্যাংক ইউ।